আজকাল ফোন কোম্পানিগুলো তাদের ক্যামেরার মেগাপিক্সেল যেভাবে বাড়াইতেছে, 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, কোন দিন না জানি এটা বলে দেয়, ভাইয়া আমাদের ফোনে না 500 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আচ্ছা, বেশি মেগাপিক্সেলের ক্যামেরা মানে কি ফটোর কোয়ালিটি আর ভিডিওর কোয়ালিটি বেশি ভালো হবে? তাহলে iPhone 13 বা Google Pixel মতো ফোনে কেন তারা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে? কি কনফিউশন পড়ে গেছেন? আমিও কনফিউজ। এখন সহজ ভাষায় সহজ কথায় যদি আমি বলি, ক্যামেরার মেগাপিক্সেল বেশি হওয়া মানেই কিন্তু ক্যামেরার ফটো বা ভিডিও কোয়ালিটি বেশি ভালো হবে, কথাটি 100% ভুল। তো এখন আসি ডিটেলসে। এখনকার প্রায় সব মোবাইলে আপনি বেশি বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন, জাস্ট এটা একটা তাদের মার্কেট গেমিং। ক্যামেরা ভালো হওয়ার ক্ষেত্রে ক্যামেরার মেগাপিক্সেল বেশি হওয়া জরুরি না, জরুরি হচ্ছে ক্যামেরার সেন্সর, ক্যামেরার প্রসেসর আর ক্যামেরার সফটওয়্যার, যার সব মোবাইল কোম্পানিগুলো প্রোভাইড করে না। ওকে, তো এখন আপনি যদি iPhone 13 এর দিকে দেখেন, তারা কিন্তু 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করছে, তারপরও তাদের ফটোর যে কোয়ালিটি আর ভিডিওর যে কোয়ালিটি সেগুলো ওয়ার্ল্ড ক্লাসই বলা চলে। এর কারণ হলো তারা ইউজ করছে ভালো ধরনের, ভালো মানের ক্যামেরা সেন্সর, ক্যামেরা সফটওয়্যার আর ক্যামেরা প্রসেসর, যা অন্যান্য কোম্পানিগুলো প্রোভাইড করে না। ওকে, তো এখন যদি আমি দেখি স্যামসাং এর S21 Ultra-তে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তো এখন আমি যদি স্যামসাং এর S20 Ultra-র 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে iPhone 13 এর 12 মেগাপিক্সেল ক্যামেরার কম্পেয়ার করি মেগাপিক্সেল হিসাবে, তাহলে আইফোনের ছবি আর ফটো তো উঠবেই না, মানে কেমন, কারণ কোথায় 108 মেগাপিক্সেল আর কোথায় 12 মেগাপিক্সেল। 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর iPhone 13 এর 12 মেগাপিক্সেলের ক্যামেরা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আইফোনে জিতে যাবে, রাইট? কারণ আইফোনের ক্যামেরাই ওয়ার্ল্ড ক্লাস। তো এখান থেকে এটাই ক্লিয়ার হয় যে বেশি মেগাপিক্সেল মানে ক্যামেরার ছবি বা ক্যামেরার ভিডিও খুব বেশি ভালো হবে, কথাটি 100% ভুল। আল্লাহ তোমার কাছে বিচার দিল। তো এখন আসি বেশি মেগাপিক্সেলের সুবিধা আর অসুবিধা নিয়ে। বেশি মেগাপিক্সেলের সুবিধা হলো আপনি যখন কোনো ফটো বা ভিডিও ক্যাপচার করবেন, যখন ফটো আর ভিডিওটি জুম করবেন, তখন এই ফটো ভিডিওটি ফেটে যাবে না। আর বেশি মেগাপিক্সেলের একটা খারাপ দিক হলো আপনি লো লাইটে ভালো ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন না। আর এই ফোন কোম্পানিগুলোর কাছে আপনি বোকা বনে যাবেন না, কারণ তারা পিক্সেল বিনিং এর মাধ্যমে তাদের ক্যামেরার মেগাপিক্সেল বাড়ায়। আদতেই সেগুলো 12 মেগাপিক্সেলের ক্যামেরা, জাস্ট তারা 12 মেগাপিক্সেলের উপর পিক্সেল বিনিং করে 108 মেগাপিক্সেল চলে আসবে কোনোদিন, দেখেন 500 মেগাপিক্সেলের ক্যামেরা। ওকে, তো বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেখে কখনো লাফিয়ে পড়বেন না ফোনটি নেওয়ার জন্য। আগে ফোনটি, যে ফোনটি নেবেন সেই ফোনটির আগে রিভিউ দেখেন, ফোনটির ডিটেলস দেখেন, তারপরে ফোন কিনেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, তাছাড়া আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, এরকমই নতুন নতুন টিপস ট্রিক্স আর এগুলো। তো ভালো থাকবেন সবাই, দেখাবে নতুন কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। In my life